আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, হাঁটু। আমাদের হাঁটুটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান। এই হাঁটুর শক্তি অনেক সময় কমে যায়। আমরা অনেক রোগী পাচ্ছি যাদের দেখি যে হাঁটুর শক্তি কমে যাচ্ছে। শক্তি কমে যাওয়ার কারণে অনেক কিছুই করতে পারে না। তো আমরা আজকে আপনাদের হাঁটুর শক্তি কমে যাওয়ার জন্য কয়েকটি এক্সারসাইজ দেবো, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো করলে দেখা যাচ্ছে আপনাদের হাঁটুর শক্তি বাড়াতে পারেন। কিন্তু তার আগে একটু আমরা বলবো যে হাঁটুর শক্তি কমে যাওয়ার ফলে আপনার কী কী অসুবিধা হয়। যেমন এক নম্বর যদি বলতে চাই, আপনি কারোর সাথে হাঁটতেছেন বা দৌড়াচ্ছেন বা একসাথে একজন ব্যক্তি আপনার পাশে আছে, আপনি হাঁটতেছেন, কিন্তু সে অনেক দ্রুত হেঁটে চলে যাচ্ছে আপনার সাথেই, কিন্তু আপনি পিছিয়ে পড়তেছেন কারণ আপনার হাঁটুতে জোর কম। আবার দেখা যায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ, আরেকজন ব্যক্তিও আপনার সাথে দাঁড়িয়ে আছে, আপনি দেখবেন যে দাঁড়িয়ে থাকতে পারছেন না, মনে হয় আপনাকে বসতে হবে। আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ নিচে বসেছেন, বসার পর যে নিচে থেকে উঠবেন, উঠার জন্য কী হচ্ছে, হাঁটুর ওপর ভর করছেন না, দুই হাতের ওপর ভর করে তারপরে উঠতেছেন কারণ আপনার হাঁটুর শক্তি কম। আবার দেখা যাচ্ছে যে আপনি নামাজে বসেছেন, নামাজে বসার পর ঠিকই বসতে পারছেন, উঠার সময় কী করতেছেন, উঠার সময় আপনি আর হাঁটুর ওপর ভর দিতে পারছেন না, হাতের ওপর ভর দিয়ে উঠতেছেন, এর মানে আপনারও হাঁটুর শক্তি কমে গেছে। এবং হাঁটুর শক্তি কমে যাওয়ার ফলে কী কী হয়, যেমন নামাজে বসা যায় না, ওঠা যায় না, সিঁড়ি ভেঙে ওঠানামা করা যায় না, এমনকি হাঁটুতে তীব্র ব্যথা হতে পারে, ব্যথা এবং অনেক যন্ত্রণা হতে পারে, এমনকি হাঁটু ফুলে যেতে পারে। আবার দেখা যায় যে হাঁটু ভাঁজ টোটালি করা যায় না, আপনি যে ভাঁজ করবেন ভাঁজ করার শক্তিটাও কমে যায়। এরকম ধরনের সিমটমগুলো আমরা প্রতিনিয়ত দেখছি। এবং হাঁটু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অর্গান, কেন, কারণ আমার বডির সমস্ত ওয়েট বেয়ার করছে আমার এই হাঁটুটা, হাঁটুর ওপর ভর করি আমি চলি। তবে একটা মেসেজ আপনাদেরকে একটু দিতে চাই যে যাদের অন্তত হাঁটুতে উইক হয়ে গেছে বা শক্তি কমে গেছে, তারা অবশ্যই আপনার ওয়েটকে কন্ট্রোল করবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা এক্সারসাইজে চলে যাই। কী কী এক্সারসাইজ আপনি করলে আপনার এই হাঁটুর শক্তি বাড়বে সেগুলো আজকে দেখাবো আমরা। প্রথম এক্সারসাইজটা আমরা দেখাতে চাই, আপনি এইভাবে বসে যাবেন একটা জায়গায়, অথবা শুয়েও করতে পারেন এক্সারসাইজটা। এরকম একটা বালিশ নেবেন, নেওয়ার পর এই হাঁটুটা প্রচুর পরিমাণে এই বালিশে চাপ দিবেন এবং এই এই অ্যাঙ্কেল জয়েন্টটা বিশেষ করে এইভাবে টান দিয়ে ধরবেন। দেখবেন পিছন দিকে প্রচুর টান লাগতেছে, পায়ের এই পিছন তলটাতে প্রচুর টান লাগতেছে। এভাবে চাপ দিয়ে এই এই বালিশে যতটুকু পারেন হাঁটুটা চাপ দিয়ে ধরতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 বলার পর আপনার এটা একবার একটা সেশন পূর্ণ হবে, এরপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এটা একবার হলো, ঠিক এই কাজগুলো এই দুই হাঁটুতেই করবেন, আপনার যেটাতে সমস্যাযুক্ত হাঁটু অথবা ভালো হাঁটু দুটাতেই করতে হবে। কেন দুটাতে করবেন, কারণ আপনার যে ভালো হাঁটুটা আছে এটার ফিটনেস তৈরি করে রাখতে হবে, কারণ ফিটনেস না থাকলে এই হাঁটুর ভরটা আপনি অবশ্যই আপনার ভালো হাঁটুর উপর দিচ্ছেন, অর্থাৎ যে হাঁটুতে আপনার প্রবলেম সেই হাঁটুর ভরটা আপনি কী করেন অপর হাঁটুতে দিয়ে চলাফেরা করছেন। কারণ যখন ব্যথা হয় মানুষের বা হাঁটুর উইক হয়ে যায় তখন অপর হাঁটুকে সে ব্যবহার করে বেশি, এই জন্য অপর হাঁটুটাকে ভালো রাখার জন্য আপনার ফিটনেস ধরে রাখতে আপনি অপর হাঁটুতেও এক্সারসাইজগুলো করতে হবে। আমরা প্রথম এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়েছি, দ্বিতীয় এক্সারসাইজ যেটা আমরা করতে পারি, এরকম একটা বালিশ নিয়ে ঠিক মাঝখানে বালিশ রাখবো, এইভাবে নিয়ে এই দুইটা হাঁটু দিয়ে জাস্ট এইভাবে চাপ দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 দেখুন এক্সারসাইজটা বালিশের জন্য হয়তো বা দেখা যাচ্ছে না, এই বালিশটা এভাবে প্রয়োজনে ভাঁজ করে নিতে পারেন। নেওয়ার পর এইভাবে আস্তে আস্তে করে দুই হাঁটু দিয়ে এইভাবে চাপ দিতে হবে, এবং দেখুন আমি পাটাকে উঠিয়ে ফেলেছি এবং বালিশে চাপ দিচ্ছি। বালিশের চাপ বলতে দুই দিক থেকে আমি দেখাচ্ছি এই চাপ দেওয়াটা, অর্থাৎ দুই দিক থেকে এইভাবে চাপ হবে দুই হাঁটু দিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 10 এবং দেখুন অ্যাঙ্কেলটা উঠে যাচ্ছে আমার এবং উঠে যাবে এভাবে, জাস্ট 10 সেকেন্ড হোল্ড অ্যান্ড ছেড়ে দিন। এইভাবে এক্সারসাইজটা সকাল দুপুর এবং রাত তিনবেলা করবেন। ঠিক আগে এক্সারসাইজটা যেটা দিয়েছি এটাও সকাল দুপুর রাত তিনবেলা করবেন, এবং প্রত্যেকটা এক্সারসাইজই করার নিয়ম হচ্ছে 10 সেকেন্ড হোল্ড করে 15 বার করে, সকালে 15 বার, দুপুরে 15 বার, রাতে 15 বার। যারা দুপুরে করতে পারবেন না অফিসের কারণে তারা অবশ্যই সকালে এবং রাতে প্র্যাকটিস করুন 7 থেকে 10 দিন, দেখবেন আপনি ইনশাল্লাহ এটা থেকে উপকার পাবেন। নেক্সট ব্যায়াম হচ্ছে সোজা হয়ে শুয়ে যাবেন, তারপরে হাঁটু ভাঁজ। ব্যান্ড করার পর দুইটা হাত এইভাবে এই জায়গায় সেট করে দিতে হবে, সেট করে দেওয়ার পর আস্তে 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 করে এটা বুকের সাথে যতটুকু পারবেন চাপিয়ে নেবেন, এভাবে চাপ দিয়ে ধরে এরপরে এই পা এইভাবে সোজা করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 এবং ছেড়ে দিন। সেম কাজটা অপর পায়েও করতে হবে আপনাকে,
এভাবে চাপ দিয়ে ধরে 10 সেকেন্ড হোল্ড এবং 1 2 3 4 5 6 7 8 9 10 এই এক্সারসাইজটা সকালে দুপুরে এবং রাতে তিনবেলা করুন। তিনবেলা করবেন এবং প্রত্যেকটা এক্সারসাইজই 15 বার রিপিটেশন দেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ এই এক্সারসাইজ 15টা করতে না পারেন অবশ্যই 5টা করে ট্রাই করবেন, কারণ কারো কারো শক্তি নাও থাকতে পারে এতগুলো করার, টায়ার্ড হয়ে যেতে পারেন। তখন কি করবেন, সকালে করবেন, দুপুরে এবং রাতে তিনবেলায় করুন। 5টা 5টা করে প্রথম 5 দিন করুন, তারপরে 6 দিনের দিন 10টা করুন, 7 দিনের দিন 15টা করুন, এইভাবে আস্তে আস্তে করুন। কিন্তু একসাথে কেউ নাও পারতে পারেন, কারণ অনেকের ডায়াবেটিক্স থাকে, প্রেশার থাকে, বিভিন্ন নানান প্রবলেম থাকতে পারে, তারা অবশ্যই অল্প অল্প করে চেষ্টা করবেন। এরপরে যে এক্সারসাইজটা আপনারা করবেন সেটা হচ্ছে এভাবে শুয়ে যাওয়ার পর দুইটা হাঁটুর ওপর ভর দিয়ে কোমরটাকে জাস্ট উঠায় এভাবে ধরা, 1 2 3 4 5 6 7 8 9 10 দেখুন আমি কোমরটাকে উঠিয়ে ফেলেছি এবং দুই হাঁটুর ওপর ভর দিয়েছি এবং পায়ের পাতাতে ভর দিয়ে আছি এবং হাঁটুতে চাপ প্রেশারটা পড়তেছে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড ছেড়ে দিন। এই এক্সারসাইজটা সকাল দুপুর এবং রাত তিনবেলা করবেন, 15 বার করে করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন যাদের হাঁটুর সমস্যা এবং কমে গেছে শক্তি, এমনকি দেখা যাচ্ছে যাদের অনেক সময় হাঁটুতে কটকট শব্দ হয়, এই কটকট শব্দটাও কমে আসবে ইনশাল্লাহ। এরপরে যে এক্সারসাইজটা এটা হচ্ছে আপনি এভাবে দাঁড়াবেন, আগে দাঁড়ানোর পর জাস্ট এভাবে হাতটাকে সামনে দিকে নেবেন, নেওয়ার পর যতটুকু সম্ভব এভাবে চাপ দিয়ে স্কোয়াটিং করে থাকা, এরকম জাস্ট এরকম যতক্ষণ পারবেন থাকবেন, আবার ছেড়ে দিবেন। আবার দেখা যাচ্ছে যতটুকু পারবেন ব্যান্ড হবেন, আবার ছেড়ে দিবেন। এটা কিন্তু আসলে কেউ 10 সেকেন্ড নাও থাকতে পারে বা কারো পক্ষে 10 সেকেন্ড কন্টিনিউ করা সম্ভব নাও হতে পারে, তবে যতটুকু পারবেন ততটুকুই করবেন, কারণ এক্সারসাইজটা একটু কঠিন যে কোনো মানুষের জন্যে করা, বেসিক্যালি যাদের অন্তত হাঁটু উইক আছে, আর যাদের স্ট্রং তাদের জন্য তো কোনো সমস্যা হবে না, তারা অবশ্যই ইজিলি করতে পারবে। তবে এটা করার নিয়ম সকাল দুপুর এবং রাত তিনবেলায় করবেন এবং প্রত্যেকটা এক্সারসাইজই হচ্ছে 15 বার রিপিটেশন দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন 5টা করে করবেন তাও ভালো, কিন্তু এক্সারসাইজগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন 10 থেকে 12 দিন বা 8-10 দিন করলেও হবে, এবং দেখবেন যে আপনার হাঁটু আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা এবং আপনারা যেন প্রকৃতির সাথে প্রাকৃতিকভাবে জীবনযাপন করতে পারেন, নট আর্টিফিশিয়াল কোনো লাইফ। কারণ আমাদের দেশে অনেক পেশেন্ট আছে এরকম যে অনেক দিন ওষুধ খেয়ে থাকে এই ব্যথাগুলো নিয়ে, আসলে ওষুধে কোনো সমাধান এটাতে হয় না, আমরা বরঞ্চ ওষুধ খেয়ে ভিতরে ভিতরে হাঁটুটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলছি এবং ভিতরে ভিতরে কী করতেছি, মাসেলগুলোকে টাইট করে দিচ্ছি, বোনসকে ঘষা খেয়ে খেয়ে ক্ষয় করে দিচ্ছি এবং হাড্ডির ক্ষয় বেড়ে যাচ্ছে। আসলে আমরা আসুন ওষুধ লং টাইম না খেয়ে অবশ্যই আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি, ফিজিক্যাল ওয়ার্কের মধ্যে থাকি, তাহলে আমি ন্যাচারাল লাইফে ফিরে আসতে পারবো। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ উপকার হবে এবং ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করুন। একটি শেয়ার হতে পারে আপনার আশেপাশের এবং আত্মীয় স্বজনের যে ব্যথা নিয়ে কষ্ট করছে তার মুক্তির কারণ, এবং তারা মুক্তি পেতে পারে আপনার এই ব্যথা থেকে। আরেকটা বিষয় যে এক্সারসাইজগুলো যদি কেউ করছেন, করার পর দেখা যাচ্ছে যে ব্যথা কমছে না বা কমলো না, তাহলে বুঝতে হবে যে আপনার স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে যেটা অ্যাসেসমেন্ট দরকার। আমরা এটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি, ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই মাসেলগুলোকে ঠিক করে দিতে পারি আমরা। এই জন্য আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে লিখতে পারেন এবং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমরা এই বিষয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। পরবর্তী আবারও কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।